খাবার পানীয় জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর অভাবে অচল হয়ে পড়েছে গাজা উপত্যকা। এতে মানবিক বিপর্যয়ের সম্মুখীন অঞ্চলটির বাসিন্দারা। এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার 30% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি ধ্বংস হয়েছে অন্তত 13,000 স্থাপনা। বিদ্যুৎ না থাকায় গাজার নাসের হাসপাতালে মোবাইল ফোনের লাইটে চলছে অস্ত্রোপচার। গুরুতর আহত রোগীদের জন্য নেই আইসিইউ বেড বা ভেন্টিলেটর। আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বিদ্যুৎ না থাকায় অনেক সরঞ্জাম অচল হয়ে পড়ে আছে। প্রচুর রোগী ভিড় করছে, আমরা তাদের চিকিৎসা দিতে পারছি না। এই অবস্থায় নতুন চিকিৎসা নীতি নিয়ে কাজ করছি। ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যখাত। চিকিৎসা সামগ্রীর অভাবে অচল হয়ে পড়ছে হাসপাতালগুলো। খালি নেই মর্গ, রোগী নিয়ে চরম বিপাকে স্বজনরা। এদিকে ইসরায়েলি বাহিনীর হুমকিতে গাজার উত্তরাঞ্চল থেকে লাখ লাখ বাসিন্দা আশ্রয় নিয়েছে দক্ষিণাঞ্চলে। এতে বহুমুখী সমস্যায় পড়েছে তারা। এখানে কোনো খাবার নেই, পানি নেই। আমরা আতঙ্কে ও ভয়ে দিন কাটাচ্ছি। আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে UNRWA এর সদর দপ্তরে 120টি তাঁবু স্থাপন করা হয়েছে। তবে খাবার, পানি সহ প্রয়োজনীয় পরিষেবার ঘাটতি রয়েছে সেখানে। পূর্বপুরুষদের মতো আমরাও বাস্তুচ্যুত হয়েছি এবং তাঁবুতে আশ্রয় নিয়েছি, যা কখনো আশা করিনি। আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে খান ইউনিসের একটি বিয়ের অনুষ্ঠান স্থলে আশ্রয় নিয়েছে বেশ কিছু ফিলিস্তিনি। তবে যে কোনো সময় হামলার শিকার হতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে গাজার বাজারগুলোতে দ্রুতই ফুরিয়ে আসছে নিত্য প্রয়োজনীয় পণ্য, দাম বাড়ছে লাগামহীনভাবে। জাতিসংঘের হিসেবে গাজায় গৃহহীনের সংখ্যা 10 লাখ। এর মধ্যে কেবল জাতিসংঘের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে 5 লাখের বেশি ফিলিস্তিনি। গাজার মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।